দেখুন তো আমার মেয়েকে লাল টুকটুকে পরে সাজিয়ে কেমন লাগছে। আমি আজকে ওকে সুন্দর করে লাল পরি, লাল টুকটুকে বহু সাজিয়ে দিয়েছি। কেন বলুন তো, ওর হচ্ছে 1 মাস উপলক্ষে, এটা আমি ওর একটা ফটোশ্যুট করেছিলাম যেটাতে থিম ছিল বেঙ্গলি থিম, যেটাতে ভেবেছিলাম যে আমি ওকে শাড়ি পরাই দিব। তো যেহেতু ও ছোট, ওর যার জন্য ওর কোনো আমি সেভাবে শাড়ি মেক করিও নি, যেহেতু হাঁটা তখনও শেখে নেই, যার কারণে আর কি, মানে ভালোভাবে কেবল শিখছে, যার কারণে আমরা মানে শাড়ি কিনিও নাই আর হচ্ছে কোনো শাড়ি মেক মেকও করি নাই, যার কারণে আমি ভাবলাম যে আমার ওড়না দিয়ে ওকে শাড়ি পরাবো, সেভাবে ফটোশ্যুট করাবো। তো আমার লাল ওড়না ছিল, সেটা দিয়ে ওকে শাড়ি পরাবো, আর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার তো হুট করে মাথায় কিছু আসছিল না, তো ভাবলাম যে ব্যাকগ্রাউন্ডে সুন্দর ফুল থাকলে খুব ভালো হইতো। তো বাসায় তো আমার কোনো আর্টিফিশিয়াল ফুলও ছিল না, বা হচ্ছে তাজা কোনো ফুলও ছিল না, যার কারণে আমি ভাবলাম যে আমার হচ্ছে ফ্লাওয়ার কিছু পাপড় ছিল, সেগুলো আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিয়েছি, যেটা শাড়ি পরলে ব্যাকগ্রাউন্ডটা ওটা দেখতে ভালো লাগবে, ফুটে উঠবে ছবিতে। আর এই যে দেখেন, আমি ওখানে এখানে ওকে হচ্ছে আমি ট্রায়াল হিসাবে পরাই দিচ্ছি শাড়িটা, যে আসলে মানে শাড়ি দিয়ে পুরোটা কভারেজ হবে কিনা। তো সুন্দরভাবেই হয়েছিল, ওনা দিয়ে ফুল কভারেজ হয়ে যাচ্ছিল, সুন্দরভাবে শাড়ির মতোই লাগছিল, ভালোই লাগছিল। কিন্তু আমার মেয়ে একদম লাফালাফি করে এখানে বাজে অবস্থা করে ফেলছে, সব কিছু আওলাই দিছে। যাই হোক, ও কিন্তু খুব খুশি ছিল, ওকে আমি চুড়ি পরাই দিছি, ও তো অনেক খুশি যে খুব লাফালাফি করতেছে, নতুন জিনিস দেখছে তো, যার কারণে খুব লাফালাফি করতেছিল। আপনাদের সাথে আমার হচ্ছে শাড়ি পরার মানে যে ওনা দিয়ে কীভাবে শাড়ি পরায় এটা হচ্ছে শেয়ার করার খুবই ইচ্ছে ছিল, আমি ভিডিও করেছিলাম, কিন্তু বাবু এত লাফালাফি করেছিল যার কারণে ভিডিও ফুটেজটা খুব একটা ভালো আসেনি, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এটা ছিল ওর ফাইনাল লুক, ওর একটা ব্যান্ড ছিল সাদা, যেটাতে আমি কোমর বন্ধনী করে দিয়েছি, আর ম্যাচিং হচ্ছে ব্যান্ড, ওকে আমি লাল ব্যান্ড পরাই দিছি, কিন্তু ও কিছুই মাথায় রাখছিল না। ওকে টিপ পরাই দিছি, ওকে চুড়ি পরাই দিছি, সব কিছু একদম সব আওলাই দিচ্ছি। আর যে দেখেন পাপড় দিয়ে আমি যে 11 লিখেছি, ওর 11 মাসের ফটোশ্যুট, ও হচ্ছে ওগুলো তুলে তুলে খাচ্ছিল। মানে বাচ্চাদের ফটোশ্যুট করা যে কতটা একটা প্যারা, এটা আসলে যাদের বাচ্চা আছে তারাই বুঝবে, যারা ফটো তুলতে যাবে বা পিকচার তুলতে যাবে তখনই তারা বুঝবে যে আসলে এদেরকে নিয়ে কত প্যারায় ভুগতে হয়। একটা ছবি তুলতে ওদেরকে কত কিছু বুঝাইতে হয়। এই যে দেখেন, ও একদম এগুলো সব খুঁটলে খুঁটলে নিচ্ছে আর মুখে দিচ্ছে। যাই হোক, আমি তো ছবিগুলো ভিডিও শেষে অ্যাড করে দিব। আমার মামনিকে কেমন লাগতেছিল বলবেন, আস্তে আস্তে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। শাড়ি যখন পরাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমার মেয়েকেও একদিন বিয়ে দিতে হবে। কেন বলেন তো, মেয়েদেরকে বিয়ে দিতে হবে, আমার মেয়েকে আমি মানুষ করবো, আমার কাছে রাখবো, কেন বিয়ে দিব। যাই হোক, এগুলো মনে হচ্ছিল। আসলে মেয়েরা একটা না একটা সময় অন্যের ঘরে চলে যাবে, এটাই হচ্ছে বিধি নিয়ম। আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে, একটু বড় হচ্ছে, তাতে আমার বুক ছাদ ছাদ করে উঠছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজটিকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।